ঝগড়া করার পর ছোট মেয়েগুলো বাড়ির সবার কাছে যেভাবে ভালো সাজে। দিদি তো ঘরে নেই, এই সুযোগে আমি আর ফোনটা একটু দেখে নেই। ওই দেখো আমি নেই, এই সুযোগে আমার ফোনটা ঘাটছে, দাঁড়া তোকে দেখাচ্ছি। কে তুই আমার ফোন নিয়েছিস? আমার পারমিশন ছাড়া ফোনটা দাও তুই আমার। না আমি দিব না, আমি দিব না। দিবি নাকি মাকে না? দিব না, আমি মাত্র ওই তুমি না, আমি ফোন দিব না। মা, ও মা, আমি বড় হয়েছি তাই আমাকে ফোন কিনে দিয়েছে। তুই আগে উচ্চ মাধ্যমিক পাস কর, তারপরে তোকে ফোন দিবে। দেখিস দেখিস আমি ফোন কিনলে না আমার ফোনে তোকে হাতও দিতে দিব না, আমি আইফোন কিনবো দেখিস। শয়তান দেখিস, আমার যেটা আছে ওটাতেই চলবে। আমি আইফোন কিনবো, খুব সুন্দর সুন্দর ফটো উঠবো, রিলস বানাবো। তখন যদি তুই ছেঁচার মতো আমার ফোনে ফটো উঠতে আসিস তোকে কিল মেরে ভাগিয়ে দিব। কিল মারতে না, আমিও জানি শয়তান বোন কোথাকার, তোর মতো বোন থাকার থেকে না থাকাই ভালো। শয়তান মা যে তোকে কেন দিয়ে দিয়ে ভাগাচ্ছে না, আমার চোখের মধ্যে কাঁটার মতো আছে। আরে তুই বিয়ে করতে পারিস না, চলে যা আমার বাড়ি। দেখবি তো, নে দেখ আমি ঘুমিয়ে পড়ছি, আমার ভালো লাগছে না, মশারিটা টাঙিয়ে দিচ্ছি। আমি নাকি মশারিটা নেবো। ওই শয়তান নই, প্রতিদিন যে আমি মশারিটা নেই, তুই ভস ভস করে ঘুমাস, তুই তো বিছানা ঝাড়িস না। আমি আজকে পারবো না তো, আজকে তুই করবি, আমি আজকে ঘুমাবো, আমি আজকে পারবো না। পারবো না মানে পারবো না, আমি তো প্রতিদিনই ডানাই, তুই আজকে ডানাবি তাড়াতাড়ি কর। কত বড় মিথ্যা কথা, আমি প্রতিদিন মশারি ডানাই না? তুই আমার মুখে মুখে কথা বলিস, তাড়াতাড়ি মশারি ডানা, না হলে কিন্তু দিব এক কয়টা বসায়। তুই আমাকে মারবি? আমার কি হাত নেই নাকি? তুই বড় দিদিকে মারবি? আমি জানি তোরা মারপিট করবি, এই জন্যই বলি আলাদা বসা, একসাথেই বলি। দুপুরটাকে মেরেছিস না? আরে মা না, আমি কিছু করিনি তো। আমি জানি তুই ওকে মেরে ফেলতে চাস, তুই কেন ওকে মারবি? মা আমি কিছু করিনি তো বললাম। বড় হয়েছিস বড়র মতো থাকবি, তা না ছোট বোনটাকে মেরে মেরে একদম শেষ খাল তুলে নিচ্ছে শুনলে। মা দেখো না, দিদি আমাকে খাল তুলে রক্ত বের করে দিয়েছে। এইভাবে মেরেছে তোকে? দাঁড়া আজকে তো তোর একটা হবে। ওই ওই তোকে তো মেরে, মা মেরো না আমাকে। আরে তুই আরো মারবি ওকে কোনোদিন? মারবি না তো? না আজকে তোকে তোকে মারবো। ভালো হয়েছে, আমাকে কোনোদিন মারবি? একদম ঠিক আছে, একদম।